বহুভাষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভূঁইয়ার তথ্য ও ছবিতে জানাচ্ছি বিস্তারিত। কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের চৌমুহনী শোভারামপুরে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 12 নভেম্বর দিবাগত রাতে শোভারামপুর মধ্যপাড়া বালুর মাঠে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান রেণু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভারামপুর দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি হাজি মোহাম্মদ ফজলে আলী খান। বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক নবীর সহ সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুজিব সেনা সংগঠনের সভাপতি ও হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আলাল উদ্দিন আলাল, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির হোসেন তন্ময়, আলমগীর হোসেন মেম্বার, মোহাম্মদ শিববির আহমেদ মেম্বার, রাশেদ খান মেনন প্রমুখ, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ সাইজুদ্দিন, মোহাম্মদ সজল চৌধুরী, মোহাম্মদ পাবেল রানা, মোহাম্মদ মুজাম্মেল খান সহ শোভারামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের পীর কেবলা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমান হোমনার কলাগাছিয়া দরবার শরীফের পীর কেবলা হজরত মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফি। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নবধারা শিল্পগোষ্ঠী। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে শব্দ ও ইহুদি মুসলমানদের কবরের ভিতরে যখন জিন্দার সুরত দেখার জন্য মেশিন লাগাইলেন, মানুষ 40 কদম মাটি দিয়া যাইতে দেরি, সাথে সাথে ওই ইহুদির মেশিন গুলা চলে পড়ে সার খার হয়ে গেছে। এবার ইহুদিরা ডাক দিয়া কয়, গবজ কি খবর, ও বৈজ্ঞানিক কি খবর? বিজ্ঞানী বলেন, আমাকে প্রশ্ন করো না, মুসলমানদের বড় একজন হুজুর আমার সামনে আসো, কবরে কি হয়েছে না হয়েছে আমি তার সামনে বলবো। বড় হুজুর আসলেন, বড় হুজুর ডাক দিয়া কে, ও বিজ্ঞানী আপনি তো জানেন ইহুদি, আমরা দেখলাম মেশিনগুলো চলে গেছে, তার কারণটা কি? এবার ইহুদি ডাক দিয়ে তিনি কইলেন, না আমি বুঝতে পেরেছি আমার আল্লাহর দরা অনেক শক্ত, মুসলমান শক্ত, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দে। আল্লাহু আকবার।